ক্ষতিপূরণে দুর্নীতি, কান ধরে ক্ষমা চাইল পঞ্চায়েত সদস্য। মথুরাপুর দু নম্বর ব্লকের বিডিওকে ঘিরে ধরে বিক্ষোভ স্থানীয়দের। যেটি খবর, মথুরাপুর দু নম্বর ব্লকের কৈলাসপুর হরিণটানা বাজারে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা রাস্তায় বাঁশ দিয়ে বলের বাজার রোড অবরোধ করে রাখে। বিক্ষোভকারীরা বাইক ভাঙচুর করে বলে খবর। অভিযোগ, নন্দকুমার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন কুমার খাটু নিজের ঘরের সদস্যদের অ্যাকাউন্টে টাকা দিয়েছেন, অথচ তার পাকা বাড়ি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। নদীবাঁধের কাজ না করে 100 দিনের কাজের দুর্নীতি করে কাজ না করায় নদীবাঁধ ভেঙে জল গ্রামের মধ্যে প্রবেশ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। এই অভিযোগ তুলে বলের বাজার রোড রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে গ্রামবাসীরা আটকে রাখে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আমি ভিডিও হিসাবে কাজ করব, যেটা করার আছে করবেন, যেটা করার আছে করবেন, ঠিক আছে? যেটা আমার, আরে দাঁড়ান দাঁড়ান, এই যেটা আইনসঙ্গত করার আছে করবেন। এই তো কথা বললাম আপনাদের, আর কিছু বুঝে এ হলো না। আপনারা একটা একটা শুধু প্রবলেম আপনি বের করবেন, আমি তো সমাধান করতে জন্য এসেছি এখানে। সব কিছু যেটা হয়েছে আমাদের আমফান বিপর্যস্ত এরিয়া সম্পূর্ণ মথুরাপুর মধ্যে সব থেকে হাইলি এফেক্টেড এরিয়া, তো এই এফেক্টেড এরিয়াগুলোতে সাধারণ মানুষের কাছে ত্রাণ সামগ্রী ঠিকঠাক মতো পৌঁছয়নি সরকারি সহায়তার মাধ্যমে। তাছাড়াও যে ক্ষয়ক্ষতি মানে দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী, ওর ত্রাণ তহবিল থেকে যেটুকু দেওয়ার কথা, যে যারা সাধারণত কাঁচা বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবা আংশিক ক্ষতিগ্রস্ত, বা এই যে পুরো পাকা বাড়ি যেগুলো ছাদওয়ালা ওরা এই আওতায় থাকবে না, কিন্তু কাঁচা বাড়িগুলো থাকবে। প্লাস যেগুলো হয়তো কাঁচা পাকা বাড়ির সঙ্গে অ্যাসবেস্টসের ছাউনি, ওগুলো এই ক্ষতিপূরণের আওতায় থাকবে। তা থাকা সত্ত্বেও আমাদের এখানে সেই সিস্টেম অনুযায়ী কাগজপত্র সব কিছু নিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ত্রাণ সামগ্রী যাদের অ্যাকাউন্টে ঢোকার কথা তাদের অ্যাকাউন্টে না ঢুকে আমাদের এখানে যে প্রতিনিধি বা নেতৃবর্গ স্থানীয় যারা আছে ওদের অ্যাকাউন্টে টাকাগুলো ক্রেডিট হয়েছে। কোনো কোনো ফ্যামিলিতে 7 জন, কোনো ফ্যামিলিতে 4 জন, 5 জন, এরকম করে সাধারণ মানুষেরা এক টাকাও পায়নি। এই চাইছেন সাধারণ মানুষের আগে কি চাইছেন? আমরা চাইছি যে এর একটা বিহিত ব্যবস্থা, যাতে সাধারণ মানুষেরা উপযুক্ত টাকা পয়সা পায় এবং ঠিকঠাকভাবে তারা ত্রাণ সামগ্রী যেন পেয়ে থাকে। এখানে দেখলাম যে পঞ্চায়েত যারা প্রতিনিধি রয়েছে, যারা নেতৃবর্গ রয়েছে, আপনারা তাদেরকে আটকে রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্রতিদিনকে আটকে রেখেছেন ওদের ওই মানে এই টাকা পয়সাগুলো তজরুপের কারণেই আমরা আটকে রেখেছি। আর পঞ্চায়েতের মামার বাড়ি, মামা শ্বশুরের বাড়ি, তাদের বাড়ি 5টা হয়েছে। আমরা নোনা বন্যা খেয়েছি 8 দিন ভোর, আর আমাদের একটাও কারোর ঘর টাকা ঢোকে না, কারোর টাকা ঢোকে না, তাদের তাদের আর অজয় বাগ ওদের টাকা ঢুকেছে, রামবাগ কৃষ্ণ দাস ওদের টাকা ঢুকে, ওদের বিল্ডিং দুটো তিনটে চারটে করে ওদের ঢুকে। আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছিল? হ্যাঁ, জল পাইনি, খাবার জল আমখানে ঝড়ে আমাদের বাড়ি ঘরদোর সব ভেঙে গিয়েছে। ওরা সবাই ওদের ওদের যা বলেছে সেই সব জমা দিয়েছে আমরা কাগজপত্র, ওরা জেরেস করে দিয়ে দিয়ে সব কিছু। ওরা বলছে ঘরের জন্য দাও, আমরা সব দেখছি চেষ্টা করে তোদের কি ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে। ওই পঞ্চায়েত সভাপতি, পঞ্চায়েত সেক্রেটারি আর ওরা বলেছে, তারপরে আমরা দিয়েছি। এরপরে অনুদান যা আসে টুকটাক দেয় আমাদের, অঞ্চল থেকে কিছু দেয় না। এই ওটা ওটা খুলতে যাচ্ছে ওনা দেখি লিস্ট করা হয়। হ্যাঁ, সেই লিস্ট করতে গিয়ে বাস্তবিক অর্থে কিছু ত্রুটি বিচ্যুতি আমার হয়েছে। সেজন্য আমি আমার গ্রামবাসী সবার কাছে ক্ষমা প্রার্থী, তারা যেন আমাকে ক্ষমা করে। আপনার নাম? স্বপন কুমার হাটু। মথুরাপুর থেকে সুকেন্দু হালদার ও সমর হালদার, টাইমস বাংলা।